লকডাউনে রাজ্যের সাধারণ মানুষ যাতে খাবারের জন্য কোনো অসুবিধায় না পড়েন সেই জন্য বিশেষ উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই নির্দেশে জেলায় জেলায় সাধারণ মানুষের সাহায্যে সহযোগিতা করতে ঝাঁপিয়ে পড়েছেন জনপ্রতিনিধি, তার থেকে তার দলের কর্মীরা। উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল হেমতাবাদ ও করণদিঘি বিধানসভা এলাকায় দুস্থ গরিব দিনমজুর মানুষদের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু, সোয়াবিন এবং হাত ধোয়ার একটি করে সাবান। তার এই মহতি উদ্যোগে খুশি এলাকাবাসীরা। কিসের প্যাকেটিং চলছে, কি কর্মসূচি আছে? আজকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে করণদিঘি বিধানসভা এবং হেমতাবাদ বিধানসভার অন্তর্গত প্রায় 500 বুথে 20,000 প্যাকেট, যেখানে চাল, আলু, পেঁয়াজ, ডাল, তেল, লবণ, সোয়াবিন, সাবান এবং তার সঙ্গে একটা করোনার যে সতর্কীকরণ কি করবেন করবেন না এই লিফলেট তার সঙ্গে একটা দেয়া হচ্ছে। কেন এই কর্মসূচি? যে লকডাউন করোনা ভাইরাসের যে জন্য শুরু হয়েছে তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রেশনিং ব্যবস্থা খুব ভালো করে দিয়েছেন, প্রচুর মাল পাচ্ছে, কিন্তু কিছু মানুষের রেশন কার্ডের একটু সমস্যা আছে, তাদেরও পাবেন। কিন্তু আমরা দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেহেতু আমরা সরকার পক্ষে আছি, কোনো মানুষ যাতে না খেয়ে অসুস্থ হয়ে যায় আমাদের নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, সেই জন্য আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমরা বাড়িতে বাড়িতে আমরা এই খাবার প্যাকেটগুলি আমরা পৌঁছে দিচ্ছি। রায়গঞ্জ থেকে প্রসূন মৈত্র রিপোর্ট।